আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2025-এর নতুন আপডেট তথ্য নিয়ে ইউনিট, বিষয়, আসন সংখ্যা, আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান বণ্টন পদ্ধতি, ইউনিট অনুযায়ী ভর্তি হওয়ার শর্ত, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমে আসি ইউনিট, বিষয়, আসন সংখ্যা নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার থাকবে চারটি ইউনিট, ক, খ, গ এবং চ ইউনিট। নতুন ইউনিট এবং মান বণ্টন সম্পর্কে জেনে নিই। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, যেখানে সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, অর্থাৎ মানবিকের ইউনিট হলেও এখানে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও আবেদন করতে পারে। বাণিজ্য ইউনিট, এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, এটা বাণিজ্য ইউনিট হলেও এখানে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারে। পাশাপাশি বিজ্ঞান ইউনিট, এখানে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। যেমন বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারে, যদিও বিজ্ঞান ইউনিটে খুব অল্প পরিমাণে আসন রয়েছে বাণিজ্য এবং মানবিক শাখার জন্য। চারুকলা ইউনিট, এটা প্রতিবারের মতো সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন, তুমি যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে। আইবি আরেকটি ইউনিট রয়েছে, এখানেও সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে। যাই হোক বন্ধুরা, ইউনিট অনুযায়ী আসন সংখ্যা আমরা জেনে নিই, যদিও এটা সম্ভাব্য। ক ইউনিটে মোটামুটি 1851টির কম বেশি আসন রয়েছে, বিভাগ পরিবর্তন রয়েছে 70টি আসন প্রায়। খ ইউনিটে রয়েছে 3019টির কম বেশি আসন, বিভাগ পরিবর্তনের জন্য রয়েছে 1158টির মতো আসন। গ ইউনিটে, যেখানে 1035টির মতো আসন রয়েছে, বিভাগ পরিবর্তনের জন্য এখানে প্রায় 105টির মতো আসন রয়েছে। অন্যদিকে চ ইউনিটে 130টি আসন রয়েছে, যেখানে সমহারে সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা বিভাজন করা হয়। মোটমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 6035টির কম বেশি আসন রয়েছে। বন্ধুরা, সংখ্যায় যদি কোনো পরিবর্তন আসে, কোনো আপডেট আসে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এবার আসি ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতার ভিন্নতা থাকলেও একটা কমন যোগ্যতার কিন্তু প্রয়োজন হয়। এই শিক্ষাবর্ষে এসএসসি 2019-22 এবং এইচএসসি 2024 হলেই আবেদন করা যাবে। তার মানে এখানে সেকেন্ড টাইম কিন্তু গ্রহণ করা হচ্ছে না, শুধুমাত্র ফার্স্ট টাইমের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এইচএসসির ক্ষেত্রে। কিন্তু এসএসসির ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্যাপ গ্রহণ করা হচ্ছে। অনেকেই প্রশ্ন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি সেকেন্ড টাইমারদের গ্রহণ করবে কিনা। বন্ধুরা, এই ব্যাপারে কোনো আপডেট আসেনি, কোনো সিদ্ধান্ত হয়নি। যদি এই ব্যাপারে কোনো নতুন তথ্য আসে, ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দেব। ইউনিট ভিত্তিক আবেদন করার যোগ্যতা, এখানেও যদি কোনো পরিবর্তন আসে, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.50 মোট জিপিএ লাগবে, 8.0 চতুর্থ বিষয় সহ। বি ইউনিট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.0 আলাদা করে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ লাগবে 7.50। সি ইউনিট বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য আলাদা করে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে 3.0 মোট জিপিএ 7.50 প্রয়োজন হবে। অন্যদিকে চ ইউনিটে সকল শিক্ষার্থীদের জন্য আলাদা করে 3.0 মোট জিপিএ 6.50 প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ। এবার আসি নতুন মান বণ্টন এবং বিভাগ পরিবর্তন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এখানে যদি মানবিক শাখার শিক্ষার্থী হও, তাহলে তোমার একটি মান বণ্টন রয়েছে এবং বিভাগ পরিবর্তন করা শিক্ষার্থী, অর্থাৎ বাণিজ্য এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা একটি মান বণ্টন রয়েছে। যদিও এটা এক্ষেত্রে, অর্থাৎ কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে একই মান বণ্টন রয়েছে, তবে অন্য অন্য ইউনিটের ক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে সকল বিভাগের জন্যই, অর্থাৎ তুমি আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, সবার জন্যই বাংলা 35, ইংরেজি 35 নম্বরের প্রশ্ন আসবে। এর মধ্যে এমসিকিউ 15 নম্বর, লিখিত আসবে 20 নম্বর করে, সাধারণ জ্ঞান থেকে আসবে 30 নম্বরের প্রশ্ন। বাণিজ্য ইউনিটের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য এমসিকিউতে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকে 12 নম্বর করে প্রশ্ন আসবে। লিখিত বাংলা, ইংরেজি 20, হিসাব বিজ্ঞান 7, ব্যবসা সংগঠন 7, ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। যদি তুমি বিভাগ পরিবর্তন করতে চাও, অর্থাৎ বিজ্ঞান শাখা শিক্ষার্থী অথবা মানবিক শাখা শিক্ষার্থী বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে চাও, সেক্ষেত্রে বাংলা ইংরেজি আইসিটি 22 নম্বর করে, গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি যে কোনো একটি হচ্ছে 34 নম্বর। তবে নম্বরের বিভাজনের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, আইসিটির ক্ষেত্রে এমসিকিউ 12 নম্বর করে, লিখিত 10 নম্বর করে। গণিত অথবা পরিসংখ্যান বা অর্থনীতির ক্ষেত্রে এমসিকিউ 24, লিখিত 10 নম্বর করে প্রশ্ন আসবে। যাই হোক বন্ধুরা, বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদের জন্য, বিজ্ঞান ইউনিটে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান,
গণিত এখান থেকে 25 নম্বর করে প্রশ্ন আসবে, এমসিকিউতে পুনর্লিখিত 10। আর তুমি চাইলে জীববিজ্ঞান অথবা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করতে পারবে, 25 নম্বর, এমসিকিউ পুনর্লিখিত 10, চতুর্থ বিষয়ের পরিবর্তে অবশ্যই। আর তুমি যদি বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে বাংলা ইংরেজি 25 নম্বর, আইসিটি 25 নম্বর, আর গণিত অথবা মনোবিজ্ঞান অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বা ভূগোল থেকে 25 নম্বর অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে এমসিকিউ 15 নম্বর করে, লিখিত 10 নম্বর করে। আর যারা চারুকলাতে পরীক্ষা দিবে তাদের সাধারণ জ্ঞান 40, ড্রয়িং 60 নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ 60 এবং লিখিত 40 থাকে, সময় দেওয়া হয় 45-45, টোটাল 90 মিনিট। পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি, ভর্তি পরীক্ষা মোট 120 নম্বরের হয়ে থাকে এবং ভর্তি পরীক্ষা টোটাল 120 নম্বর, এর মধ্যে ভর্তি পরীক্ষাটি হয় 100 নম্বরের। এসএসসি এবং এইচএসসির উপর 10-10-20 নম্বর রাখা হয়েছে, টোটাল 120 নম্বর। চারুকলা বিভাগে এমসিকিউ 40, সময় 30 মিনিট, আর অঙ্কনের জন্য 60 নম্বর থাকে। তবে ভুল উত্তরের জন্য যে কোনো বিভাগের ক্ষেত্রে 0.25 নম্বর কাটা যাবে। এমসিকিউতে পাশ করলে রিটেনে খাতা দেখা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুটি স্টেপ রয়েছে, প্রথমে এমসিকিউ পরীক্ষা দিবে, সেখানে তুমি যদি এমসিকিউতে পাশ করো তবেই তোমার রিটেনে খাতা দেখা হবে। তবে সেক্ষেত্রেও কিন্তু একটি নিয়ম রয়েছে যা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। সব ইউনিটে 3.0 নিচে থাকলে তুমি আবেদনই করতে পারবে না। কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটার, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি, কলম ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এবার আসি আবেদনের সময়। এখানে আপডেট এসেছে, সময় পরিবর্তন এসেছে, এখানে আপডেট এসেছে। অনলাইন আবেদন কার্যক্রম 4 নভেম্বর থেকে, অর্থাৎ 4 নভেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে, 15 নভেম্বর রাত 12টা পর্যন্ত এই আবেদন কার্যক্রমটি চলবে। আবেদন ফি 1050 টাকা, দিতে হবে অনলাইনের মাধ্যমে, বিকাশের মাধ্যমে তোমরা দিতে পারবে। ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু পাবলিশড হয়ে গেছে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা 25 জানুয়ারি 2024, এ ইউনিটের ভর্তি পরীক্ষা 1 ফেব্রুয়ারি 2025, সি ইউনিটের ভর্তি পরীক্ষা 8 ফেব্রুয়ারি 2025 এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা 4 জানুয়ারি 2025। তার মানে চ ইউনিট চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটি শুরু হতে যাচ্ছে। এরপর জানুয়ারি মাসে আরেকটি পরীক্ষা রয়েছে বি ইউনিটের, ফেব্রুয়ারিতে প্রথমেই হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা এবং 8 তারিখে হবে বাণিজ্য ইউনিটের পরীক্ষা। তবে আইবি এর ব্যাপারে এখনও কোনো আপডেট আসেনি, আপডেট পাওয়া মাত্র জানিয়ে দেব। এবার আসি ভর্তি পরীক্ষার আবেদন এবং সময়। আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এবং ফি প্রয়োজন হবে 1050 টাকা, যেটা বললাম। পরীক্ষা সচরাচর 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে, তবে পরিবর্তন আসলে ইনশাল্লাহ জানিয়ে দেব। ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শহরগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা হয়, সেক্ষেত্রে ঢাকা বিভাগ শহর অন্যান্য বিভাগ যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকাতেই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে থাকে, সেটা বিভাগীয় শহরে হয় না। নতুন কোটা, এই ব্যাপারে এর আগের একটি ভিডিওতেও আলোচনা করেছিলাম। 2022-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন একটি কোটাও যুক্ত করা হয়েছিল, ট্রান্সজেন্ডার কোটা। যদিও এবার সার্কুলার যদি প্রকাশিত হয় এ ব্যাপারে কোনো তথ্য আসে, কোনো পরিবর্তন আসে, ইনশাল্লাহ জানিয়ে দেব। এবার আসি বাসায় বসে কীভাবে নিজে নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেবে। বাংলার ক্ষেত্রে সাহিত্যপাঠ বইটি, অর্থাৎ এইচএসসি লেভেলের যে তোমরা বইটি পড়েছো, গদ্যপদ্যের বইটি, সেটা অবশ্যই দেখবে, নাটকের বইটাও দেখবে। পাশাপাশি ব্যাকরণের জন্য 9-10-এ আমরা যে বোর্ডের বই পড়েছিলাম সেই বইটি তোমাদেরকে দেখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। এখান থেকে কিন্তু বিসিএস থেকেও প্রশ্ন আসে, সো এই বই থেকে কিন্তু তোমরা বাংলা ব্যাকরণের প্রিপারেশন নেবে। আর সহায়ক বই হিসাবে বাজারে থাকা অনেক বই রয়েছে, পারাবার বইটি অন্যতম। ইংরেজি, ইংরেজির জন্য একটু বিশেষভাবে প্রিপারেশন নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুধুমাত্র ইংরেজিরই শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে না, কারণ ইংরেজির কারণে অনেকে চান্সও পায় না, তাই এখানে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি ভালো, এবং এর সাথে তোমরা ব্যালেন্স এবং ক্লিপসের টোফেল বইটি দেখতে পারো। এছাড়া অল্টারনেটিভ একটি বই রয়েছে কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে অ্যাপেক্স বই, যে কোনো একটি তোমরা দেখে নিতে পারো। এছাড়াও ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট বইটি তোমরা দেখতে পারো, 1-2 বইটি, এটাও ভালো একটি বই। এছাড়া যারা সাধারণ জ্ঞান পরীক্ষা দিবে, বাজারে থাকা অনেক বই রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, নতুন বিশ্ব রয়েছে, MP3 রয়েছে, রয়েছে জুবায়ার্স জেকে নতুন বিশ্ব বইটি রয়েছে প্রফেসর প্রকাশনী থেকে, এই বইগুলো তো অবশ্যই দেখবে। আর প্রতি মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয় সেইটা তো অবশ্যই অবশ্যই কালেক্ট করবে। যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের জন্য পদার্থবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, শাহজাহান তপন স্যারের বই, এর সাথে কনসেপ্ট বুক তোমরা বুলেট বইটি দেখতে পারো সহায়ক হিসাবে। রসায়নের জন্য হাজারিন আখতারের বই কোনো বিকল্প নেই, এর সাথে সহায়ক হিসাবে তোমরা উদ্ভাসের বই বা ইসিসির যে অ্যাসপিরেন্ট বইটি সেটা তোমরা দেখতে পারো। এছাড়া গণিতের জন্য কেতাবউদ্দিন স্যারের বই, সাথে ককটেল বইটি আর কনসেপ্ট বুক যেটা উদ্ভাস থেকে প্রকাশিত, এই বইগুলো তোমরা প্রিপারেশনের জন্য দেখতে পারো। এছাড়া যারা জীববিজ্ঞান অ্যান্সার করবে তাদের বায়োলজি বিচিত্রা হাসান স্যারের বই, সাথে জীবকোষ বইটি তোমরা দেখতে পারো সহায়ক হিসাবে। কমার্সের
শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের র্যাপসের কোনো বিকল্প নেই, হিসাব বিচিত্রা বইটি অবশ্যই দেখবে। ব্যবসা সংগঠনের জন্য খালেকুজ্জামান স্যারের বইটি অবশ্যই টেক্সট হিসাবে নেবে, এর সাথে সহায়ক হিসাবে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি তোমরা দেখতে পারো। আইসিটির জন্য তথ্য প্রযুক্তি যেটা HEC লেভেলে তোমরা পড়েছো, এর সাথে ICT সাজেশন যেটা জয়কুলি পাবলিকেশন থেকে প্রকাশিত, এই বইটি তোমরা দেখতে পারো। আর মডেল টেস্ট জন্য বাজারে থাকা অনেক বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, রয়েছে প্যারাগন পাবলিকেশনের বই, এছাড়া অন্য যে কোনো পাবলিকেশনের বই তোমরা দেখতে পারো যেটা মোটামুটি ভালো, কোশ্চেন ব্যাংক রয়েছে, নির্ভুল রয়েছে, সেগুলো তোমরা বেছে কিনে নিতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য। বন্ধুরা, সার্কুলার প্রকাশিত হলে এই নিয়ে আরও ডিটেলস তথ্য থাকবে। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।